Tayamare
করতে দিব সানিধানের তীরে, আমার বাড়ি যায়ো, আমার বাড়ি যায়ো। गजब हो गया सरकार, सांप एक लड़का को काटा। जरा जल्दी करो। चलो अल्लाह राम कर अल्लाह। সর্দার, আমার একটিমাত্র ছেলে, ওকে তুমি ভালো করে দাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। দেখাবেন না হুজুর, আমালিক কেমন দেখলেন ফকির সাহেব? আমার বিদ্যা শেষ, এবার আপনি দেখুন। কেঁদো না মালা, কেঁদো না, হারুন সাহেব এখনই ভালো হয়ে যাবেন। যাই করি যা, উত্তর দিকে ধায়, কোথায় আছে কাল দংশিনী তার ধরে নিয়ে আয়। যাই করি যা, যাই করি যা। ওহ
দিকে ধায়। এবার আমি চলি হুজুর। টাকার দরকার হবে না মা। কেন সর্দার, বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তাই দেব। আমাদের তো কিছুই নিতে নেই হুজুর। তোমার আনিয়ে দিয়েছো সর্দার। জীবনের মালিক তো আল্লাহ হুজুর। তবু তোমার কাছে আমি ঋণী, তোমাকে কিছু নিতেই হবে। মাফ করবেন হুজুর, ওস্তাদের নিষেধ, কিছুই নিতে পারবো না। আচ্ছা চলি। সর্দার, যদি কোনোদিন প্রয়োজন মনে করো আমার কাছে এসো, তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমার ঋণ পরিশোধ করবো। কত খেলা কত মজা, ভাই কবির বাসকে ভরা, ছেলে বুড়ো এসে যাও, চোখ লাগিয়ে দেখে যাও। দুনিয়া দেখো দুয়ানা দুয়ানা, এমন খেলা হবে না, এমন মজা পাবে না। দুনিয়া দেখো দুয়ানা দুয়ানা, এমন খেলা হবে না, মজা পাবে না। দুনিয়া দেখো, এই এই দুনিয়া দেখো। আরে নগর গেল, আরে নগর গেল, শহর গেল, গেল কত বন্ধ, দূর দেশের যা দেশে ঘাটে কত নোংর। আরে নগর গেল, আরে নগর গেল, শহর গেল, গেল কত বন্ধ, দূর দেশের যা দেশে ঘাটে কত নোংর। দেরি করলে হবে না, জলদি করে এসো না, দুনিয়া দেখো দুয়ানা দুয়ানা, দুনিয়া দেখো। শাবাক হোটেল হলো ঢাকার শহরে, সামনে ফোয়ারা দেখো পানি হরদম। আরে হুশিয়া দেখে চলো, হুশিয়া কামান ছুটবে এখন, ভোর দৌড়ের মাঠে দেখো রা দৌড়ায় কেমন। বাবজি, জমিদারের ছেলেকে সাপে কেটেছিল মা, তাকে ঝেড়ে এলাম। তারপর ভালো হয়েছে তো? জি, আর ওস্তাদের দোয়ায় বিষ নেমে গেছে। আমি এসেছি। এসেছ, ভালো করেছ। দেখি কি রোজগার করেছ। কিরে আসবে তো?
হ্যাঁ আসবো, সময় হয়েছে, ওই তো আসছি। কাল একলা এসো, আরো দেব বুঝলে। তোদের ঘরে মা বোন নেই? আছে, কিন্তু তোর সুন্দরী বউ নেই। শাহিবিলে এখন শিকার পাওয়া যায়? অনেকদিন তো যায়নি, তবে শুনেছি পাওয়া যায়। কি রে, তোদের মুখ শুকনো কেন? আজ কোনো লাভই হলো না, সারাদিন শুধু হেঁটেই মরেছি। এমন তো কোনোদিন হয় না, মুখ দেখে যে আজ বেরিয়েছিলাম একেবারে খালি হাতে ফিরতে। এরা বেদেনি, আমাদের কলমা ঘাটে থাকে। তোমাদের ঝাঁপিতে কি কি সাপ আছে? দুধরাজ, কালিয়ানাগ, বঙ্করাজ। কেন, খেলা দেখবে? দেখাও। দেখাতে পারি, দু টাকা লাগবে। দু টাকা কেন, পাঁচ টাকা দেবো। দেখাবো না, চল গেন্দি। চললে যে, খেলা দেখাবে না? বাড়িতে গিয়ে দেখো, অনেক আছে, চলে আগে। যত বড় মুখ নয় তত বড় কথা না বলছি। যেতে দিন সরকার সাহেব। বেটি তুম মুঝসে পড়োগি? আলিফ বে। চাচা তোমার দেশ কোথায়? দেশ কিউ বেটা? তুমি তো এই দেশের লোক নও। नहीं बेटा, मेरा घर था बिहार। तो बे चले ले कनो, तुम्हार की क्यों नहीं? एक जमाना में सभी था, लेकिन अब सिर्फ तुम ही लोग हो। मिठाई खाओ, जाओ, कल सुबह को फिर आना। अच्छा जा। कई भावे व्यवसाय कर ले कि चल बे चाचा। अल्लाह देने वाला। आओ बैठो। कैसा है चाचा? अल्लाह का शुक्र है। आओ बेटा बैठो। कैमन आचन सर्दार साहेब? भलोई आछे छोटो साहेब। देखुन मत आमाके छोटो साहेब ना बोले हारन बोली डाकबेन। आमरा बेदे आर आपनी? ना ना आपनी नय, तुमी। आमाके तुमी बोलबेन। हाँ हाँ सरदार, ये अपना बच्चा की तरह है, इसको तोमी बोलो। एबार उठी सर्दार चाचा। बड़ खुशी हलम बाबा, ये समय एका थाकी। एका क्यों, आपनार की आर क्यों नहीं? आछे बाबा, एक की मात्र में गरीब लोग पेटेर धंधाय गाए बेरिएते। तुमी रोजी एसो बाबा। अच्छा समय पेलेई आ। সর্দার সাহেব আছেন? কি চাই? না কিছু চাই না, সর্দার চাচার কাছে এসেছি। চাচা? হ্যাঁ, এই বহরের সর্দার। উনি কোথায়? বাইরে গেছে। Ta-da!
তারামণি, এসো বাবা। বর্তমান রুকোটা দিস। আরে দাঁড়িয়ে রইলে কেন বাবা, বস। ওই একটিমাত্র মেয়ে আমার, ওকে দু বছর দেখে মাত্র একদিনের জ্বরে ওর মা মারা গেল। এর কথাই তোকে বলেছিলাম মা, বড় ভালো ছেলে। ভালো ছেলে? ও তুই চিনতে পারিস নি মা, এই তো হারুন, জমিদারের একমাত্র ছেলে যাকে সাপে কেটেছিল। চাচা এক প্যাকেট সিগারেট। কথা বলছো না যে? আমার পড়তে ভারী লজ্জা করে। লজ্জা? পড়তে আবার লজ্জা কিসের? আমাদের কেউ তো পড়ে না। তা না পড়ো, তোমাকে পড়তে হবে। পড়ে কি হবে? সে তুমি এখন বুঝবে না, পড়ো, পড়লেই বুঝতে পারবে। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা? না এখানে নয়, ওদিকে চলো। ওরে বাপরে বাপ, আমি পারবো না, তার চেয়ে ওসব বাদ দাও। মানে তোমাদের ভালোর জন্যই বলছিলাম। ভালোর জন্যে? হ্যাঁ তাহলে বাহাদুরকে, ওই তো তারাকে ভালোবাসে। মানে শুনলাম তুমি তারাকে ভালোবাসো। তাই ভালোবাসে, তাতে তোমাদের কি? শোনো, আমাদের ব্যাপার নিয়ে তোমরা মাথা কামাতে এসো না। মানে আমাদের কি, পাঁচজনে এ নিয়ে আলোচনা করছে, নানা কথা বলছে। তাই দেখো, পাঁচজনে কি বলে না বলে জানি না, কিন্তু তোমরা এসব বল তখন এসো না, বুঝলে? বড়াই কত একটা বেল্লিক কথা করে ইচ্ছে হচ্ছিল। ক্যা হুয়া বেটা, কি বাত কর রহে? এই বেদে যাত্রার কোন তালি পেলাম না চাচা, বাড়ি নেই, ঘর নেই, ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়, তার আবার দেমাক কত। ইয়ে তো ঠিক হ্যায়, লেকিন তুমি এসে ক্যা? ওই যে গমারটা গেল, ওকে তুমি বলে দিও চাচা। শুধু ওকে কেন, ওদের সর্দারকেও তুমি বলে দিও, ওদের মেয়েরা যে সব কাণ্ড করছে এই ঘাটে থেকে তা চলবে না। হ্যাঁ আমাদের চোখের সামনে এত সব ঢলাঢলি আমরা সহ্য করব না। আচ্ছা আব সমঝা, পর ইয়ে উনকা জাতি মামলা হ্যায়, তুমি এসে ক্যা? যাও বেটা, আপনা কাম করো, ঝগড়া করনা ঠিক নেহি হ্যায়। নীলু তারা, কি করছিস? ওম্মা, তুই দেখি বই পড়ছিস। ও ছোট সর্দার, দেখো তারা বই পড়ছে, দারোগা হবে।
তাই তো। তারা তুই বই পড়ছিস, এসব তোকে কে দিলে? বলি নাও ছেড়ে গেল চম্পা। আরে ও চম্পা, বলি এত চা চাচ্ছ কেন? না চা চাবো কেন, এই তোমাকে একটু ডাকলাম। এই দেখো তোমার জন্য কি এনেছি, পাগলের পানি। বিশপ বলেছেন এই এক বোতল খেলেই। যাও ভাবি, তোমাকে একটু না দেখলে ভাই সাহেব তুমি আন্ধার দেখে। কান্নার আবার আন্ধার আর রুশনি। তুমিও লেখাপড়া শিখো না বাহাদুর ভাই। কি হবে লেখাপড়া শিখে, সে তুমি এখন বুঝবে না, পড়ো, পড়লেই বুঝতে পারবে। বাপ দাদারা কেউ তো লেখাপড়া শেখেনি, তাদের দিন যেভাবে কেটে গেছে আমাদেরও সেইভাবে কেটে যাবে। কি ভাবছিস? কি ভাবছ? এখন যাই, অনেক দেরি হয়ে গেল। এখনই যাবে? সুন্দর ফুলটি চমৎকার মানিয়েছে। আমি যাই ছোট স্যার। যাবে? আচ্ছা। কাল আবার এই সময় এখানে এসো। করে গায়ে গায়ে ঘুরে বেড়া, সাপ নিয়ে খেলা কর, এসব তোমার ভালো লাগে তারা? কেন ছোট সাহেব? সময় সময় ভেবে অবাক হয়ে যায়, নায়ে নায়ে থাকো, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়া, তোমাদের জীবনটা কি? মাটির সঙ্গে যেন তোমাদের কোনো সম্পর্কই নেই। আমরা বেদে যাত, পানিতে পানিতে ভেসে বেড়াই, নাই আমাদের ঘর সংসার। এসব তুমি কি বলছো? মাটির বুকে খুঁটি পুঁতে যারা ঘর বাঁধে,
তারা কি সবাই সুখী? মনের সুখী তো সুখ বাঁধুক ভাই, সেই সুখী আমরা নায় ঘর বাঁধব, হেসে খেলে জীবন কাটিয়ে দেব। তুমি কত সুন্দর, তুমি আমার চোখের মণি। বলো বলো, তোমায় আমি কি দিয়ে সুখী করব? তুমি ও কথা বলো না, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, চাই শুধু একটু ভালোবাসা। কি যে বলো প্রেয়সী, আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য চম্পা। কোথায় ছিলে এতক্ষণ? ছিলাম জাহান নামে, বলি কার সঙ্গে একটা ঢলাঢলি ছিল। ঢলাঢলি করবো কেন? আমি বুঝি শুনি নাই? ও বুঝলে, দেখি তালার বাহাদুর প্রেম করছে, তাই না? দেখে তোমার কথা মনে পড়ে গেল। আমার কথা মনে পড়ে গেল। বাগরের পানি খেয়েছো? কামের বেলা ঠন ঠন আর কামের গুরু খাচ্ছি। আজ তোমারে বাপ কি তবিয়ত কেসি হ্যায় বেটি? আজ জট থোড়া কম হ্যায় চাচা। চল।
মুখটা শুকনো কেন? শরীর খারাপ নাকি? শরীরটা খারাপ লাগছে। মজিদ ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, মানে মজিদ ভাইয়ের আসার কথা আছে কি না? তোমার মজিদ ভাইকে বলে দিও আমরা সাপ ধরে, সাপের বিষ দাঁত ভাঙে। আচ্ছা বলে দেব। তবিয়ত কেসি হ্যাঁ? আজ বেশ ভালোই মনে হচ্ছে টাটা, তাই তো বেরোলাম। বেঠো বেঠো। ভালো আছো তো তারা? হ্যাঁ, কেন বলুন তো? আমি তোমার জন্য সেখানে অনেকক্ষণ বসেছিলাম, তুমি গেলে না কেন? আমি ভেবেছিলাম আপনি বোধহয় আসবেন না। আসবো না মানে? এক দুদিন আসেননি কিনা? ও এই কথা বুঝলে, আমাদের বাড়িতে মেহমান এসেছে, গ্রামটা তাদের ঘুরে ফিরে দেখালাম। সত্যি বলছি তারা, আসতে না পেরে মনটা ছটফট করত, কিন্তু কোনো উপায় ছিল না। ভাবি, আমাদের একটা সমাজ আছে, ইজ্জত আছে, তুমি তারাকে বলে দিও এসব আমি কিছুতেই বরদাস্ত করব না। একটু আগে এসো। পিরিতের ঢং দেখেছো? খেননা তোর জমিদারের ছেলে, তোরা তো বিহার পানা কান্দে বাপু। নিশা জাগে দুনায়নে,
করে চলো আকাশের লোক তারা করে চলো মনে লাগিয়ে এখন কি বলতে চাও? বলবার আর কি আছে? তুমি সর্দার, কি যে বলো ছাই, না হয় ওরা দুজনে গান গায়, তাতে হয়েছে কি? আরে ওই বয়সে আমরা কত কিছু করেছি, তুই বলো না। না মানে তুই থমতোটা বুঝিস তো কচু, শুনো গে তো, এ নিয়ে পথে যাকে নায়নায় ফিসফাস চলছে। এখনই যদি তুমি এর একটা বিহিত না করো তাহলে কেলেঙ্কারি কেলেঙ্কারি যাতে না হয় তার ব্যবস্থা আমি করব। তোমরা এখন যাও, শোনো, বাহাদুরকে পাঠিয়ে দিও। যত সব ফেরেশতা যার যার কাছে পাওনা আছে আজই আদায় করে নাও চাচা, আমরা কিন্তু কালিয়া ঘাট ছেড়ে চলে যাব। দিল্লি চলে যাওগে? ক্যা বাত হ্যায়? হ্যাঁ চাচা, সর্দারের হুকুম, কালি যেতে হবে। গেল গেল কি গেল? হ্যাঁ গেল, চিড়িয়া উড়ে গেল। তার মানে? মানে চিড়িয়া পাখায় ভর করে কালি উড়ে যাবে। খুলে বল কি হয়েছে। মানে কালি বেদেরা কলমাঘাট ছেড়ে চলে যাচ্ছে। কালি কি বললে? বাহাদুর চাচাকে বলছে যার যার কাছে যা পাওনা আছে আদায় করে নাও চাচা, আমরা কিন্তু কালি এ ঘাট ছেড়ে চলে যাব। এখন কি হবে মজিদ ভাই? আচ্ছা এই হারুন আর তারার কথা একবার এই চৌধুরী সাহেব কি বললে হয় না? কার ঘরে দুটো মাথা আসছে যে বলবে। আচ্ছা চল। শুকনো কেন? ছেড়ে চলে যাবো মা। তা তো জানি না, তুই বস মা, আমি আসি।
কবে আসবে তা তো বলতে পারি না। আচ্ছা ছোট সাহেব কোথায়? মেম সাহেবকে নিয়ে শিকারে গেছে। সুন্দর হাতে সোনার চুড়ি, কি সুন্দর মালায়। আল্লাহ তোকে সুখী করুন। আমি এবার চলি না। ছোট সাহেবের সাথে দেখা হলো, তাকে আমার সালাম বলবেন। বেদের ঘরে আল্লাহকে রূপই না দিয়েছে, ওই রূপ জমিদারের ঘরেই মানায় মা। আমি একটু পরে আসছি, কেমন? বন্দুকটা নিয়ে যাব। কি হয়েছে তারা? আমরা কাল এই ঘাট ছেড়ে চলে যাব। চলে যাবে? তোমার সাথে যাওয়ার অনেক কথা রয়েছে তারা। তুমি কাল একবার দুপুরবেলা এসো। কালকে সূর্য আর আমাদের এই ঘাটে দেখবে না ছোট সাহেব। সূর্যোদয়ের আগে? হঠাৎ তোমরা কেন চলে যাবে তারা? জানি না, তবে যেতে হবে। কি চলো বকুলতলায় যাই। একটু পরে যে সন্ধে হয়ে যাবে। তা হোক, আজ না বললে হয়তো আর বলবার সুযোগ পাবো না। এসো। হ্যাঁ বাহাদুর, আমি দেখলাম হারুন তারার হাত ধরে বকুলতলার দিকে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। তারা, সেদিনের কথা তোমার মনে পড়ে? কোন দিনের কথা? যেদিন তুমি আর আমি প্রথম এখানে এসেছিলাম। সত্যি কি তোমরা চলে যাবে তারা? কলমা ঘাট, এই বকুলতলা, আমাদের এই মিলামেশা, এসবই হয়তো তুমি ভুলে যাবে, কিন্তু আমি? এসব কেন বলছেন ছোট সাহেব? আচ্ছা তারা, তুমি জীবনে কাউকে ভালোবেসেছ? কেন বলুন তো? আমি তোমাকে ভালোবাসি তারা। মনে মনে কত আশার জাল বুনেছি, তোমাকে নিয়ে সুখের নীড় রচনা করব। না ছোট সাহেব, তা হয় না, এই হতে পারে না। কেন পারে না তারা? একটা বড় গাছের সাথে আর একটা ছোট গাছের তো মিলন হয় না ছোট সাহেব। কে বললে হয়? ওই দেখো, একটা বড় গাছ আর একটা ছোট গাছ কি কেমন আদর করে বুকে জড়িয়ে ধরে আছে,
আমিও এমনি করে সারা জীবন তোমাকে বুকের সাথে জড়িয়ে রাখবো। তারা, তোকে ছেড়ে দাও ছোট সাহেব। তোমরা বড় লোক, জমিদার, তারার মতো হাজার হাজার সুন্দরী পাবে বিয়ে করতে। চলে আয় তারা। ওনার চুড়ি পরে রূপের জৌলুস বাড়তে পারে, কিন্তু ইজ্জত বাড়ে না। চলে আয়। আর তোকে আমি খুঁজে খুঁজে হয়রান। চল মা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হারুন ভাই আসুক যাচ্ছে মা। ও কখন আসবে তা ঠিক আছে, তুই আয়। ঠিক আছে, ঘন্টাখানি পর বগরের পাশে নৌকো নিয়ে গিয়ে অপেক্ষা করবো। তিনবার টর্চের আলো পড়লে খুব সাবধানে এগিয়ে আসবি, বুঝলি? কি যে বলো, সামান্য কথাটা বুঝবো না। কিন্তু তুমি থাকবে কোথায়? ভয় করবে না? ভয় করবে কেন? এই তবে ওদের সঙ্গে আছি কি না তা থাক না, সব দিয়ে কি করবে? আর কি করবে, এই তুমি তো সঙ্গেই থাকবে। হ্যাঁ, আমি তোর সঙ্গেই থাকবো। শোন, তুই বরং ওদের ওই বহরের পিছনে রেখে নিজে গিয়ে চাষের দোকানের কাছে অপেক্ষা করবি, সেই ভালো। ভয় পাবো কেন? আমি ভেবেছিলাম কি ভেবেছি, ভূত না, তারা। তারা? হ্যাঁ, এই তো একটু আগে এই পথ দিয়ে ওদিকে গেল। ঠিক দেখেছিস তো? মানে আমার নাকের ডগার উপর দিয়ে চলে গেল। চল চল শিখবে। ঘুম পাচ্ছে না তাই বেহালা বাজাচ্ছে। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আপনার বাজনাই আমার ঘুম ভেঙে দিল। তাহলে তো খুব অন্যায় হয়ে গেছে। তা এখন কটা বাজে? অনেক আগেই দুটো বেজে গেছে। ও আচ্ছা, চল।
বাহাদুর, 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 বাইরে আয়, কথা আছে। কি হয়েছে চাচা? তারাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? সে কি? আস্তে এদিকে আয়, শোন। আমার বেলায় ছাড় অনেক কষ্টে আজ হাতের মুঠো পেয়েছে, এবার আর ছাড়ছি। ভাই, আমি রেজমন রাখবো না। বসে পড়ো হারুন, কোথায় ছিলে এতক্ষণ? তোমার জন্য দেরি করে করে আমরা শুরু করে দিয়েছি। তারা ভালোই করেছেন। আমি একটু নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। তা বেশ করেছো, নাও শুরু করো। বাপ বেটিকে তোমাদের এখানে তো অনেকদিন বেড়ালাম চলে, এবার কিন্তু তোমাদের পালা। আপনি আমাদের সঙ্গে চলুন না। আমি তার চেয়ে আব্বা গেলেই ভালো হয়। বেশ তো, তুমি তোমার আম্মা আব্বা সবাই চলো, বেশ মজা হবে। মজা হবে ঠিকই, কিন্তু আমাদের সময় কোথায় বলুন? তার চেয়ে বরং হারুনকে নিয়ে যান, দুদিন ঘুরে আসবে। সেই ভালো। দেখো রাবিয়া,
কে এসেছে? ওমা হারুন না, তোমার আব্বা মা কেমন আছেন? জি ভালোই আছে। এসো বাবা। চুড়িগুলো খুলে রাখছি ভাবি। সেই ভালো, আমাদের হাতে কাচের চুড়ি মানায়। আরে দ্বিতীয় পক্ষ, তুমি এখানে যে ওদিকে বাগরের পালি নিয়ে নাতি আমার। দেখো না, না ভালো হবে না কিন্তু। আচ্ছা তুমি যাও, আমি তারা নাতিনের সঙ্গে এফাকে একটু ইয়ে করে। পুরো রস কত। লবণ চেখে দেখলাম। এই তোমার লবণ চাখা, হাড়িটা একেবারে খালি করে ফেলেছো, বলে ভাত গেলবে কি দিয়ে? তুমি বাগরের পানি খেয়েছো? বাগরের পানি? দাঁড়া আজ তোমাকে বাগরের পানি খাওয়াচ্ছি। যাও, কি আর কি ভালো লাগে না? ভালো লাগে না, আজ তোমার জিপে দাঁত দিয়ে দেবো। হারুনের কাছে এসেছি। উনি একটু বাইরে গেছেন, এক্ষুনি আসবে, আপনি বসুন। আপনি বসুন, আমি চায়ের কথা বলে আসি। না থাক, দরকার নেই। কেন, আপনি চা খান না? হ্যাঁ খাই, তবে এখন না হলেও চলবে। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। কিরে কখন এলি? সত্যি এরা খুব বড় লোক হারুন, কিন্তু ব্যবহারটা যেন। কেন, তোর সঙ্গে তেমন কিছু? হ্যাঁ, আমাকে বসতে দিলেন, আবার চা খেতেও বলছেন, কই দরজা তো দেখিয়ে দিলেন না? সবাই বুঝি তোকে শুধু দরজায় দেখিয়ে দেন। কত বড় লোকের বাড়িতে গিয়েছি চাকরির জন্য, একটু অনুগ্রহের জন্য, উত্তরে শুধু ওই দরজাটাই দেখিয়ে দিয়েছেন। তাই বলে এত নিরাশ হলে চলবে কেন সাদেক? নিরাশ কি আর এমনিতেই হই, জানিস তো বাড়িতে বড় মা আর বিধবা বোন, তারা আমাকে নিয়ে কত আশার জাল বুনেছিল। সব ঠিক হয়ে যাবে, বিয়ে পাশ করেছিস, একটা কিছু নিশ্চয়ই হবে। হচ্ছে আর কোথায়,
গরিব বড় দুর্ভাগারে থাম থাম, কথায় কথা আর গরিব গরিব করতে হবে না। গরিবের দুঃখ তুই কোনোদিনই বুঝবি না হারুন। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস, আবার সোনার খাটিয়ায় চড়ে কবরস্থানে যাবি, তোর আর ভাবনা কি? তোর মুখে এসব কথা শোভা পায় না সাথে। ডিগ্রিধারী মেধাবী ছাত্র তুই, আমাদের দেশে তোর মতো ছেলে যে কিছু হবে না এ কথা আমি ভাবতেই পারি। ওই ডিগ্রিটা পকেটে করে কত দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু কি পেয়েছি জানিস? যা কোনোদিন ভাবিনি, সেই কেরানিগিরি আর প্রাইভেট স্কুলের মাস্টারি। হয়তো শেষ পর্যন্ত ওরই একটা চকল করতে পারত, তারপর চিরাচরিত ভাবে একটা গরিবের মেয়েকে বিয়ে করে পারব সংসার। এক পাল ছেলে পুলে হবে, তাদের না পারব শিক্ষা দিতে, না পারব ভালো জামা কাপড় দিতে, হয়তো দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতেও দিতে পারবো না। তারপর একদিন সকালবেলা উঠে দেখব মনের দুঃখে বউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, অথবা বউ দেখবে আমি বিভাগী হয়ে সংসার ছেড়ে চলে গেছি। ব্যাস থামো, আর লেকচার দিতে হবে। বসো বসো। একে তো চিনতে পারলাম না, আমার বন্ধু সাদেক, আমরা একসঙ্গে বিয়ে পাশ করেছি। বেশ বেশ, তা এখন তুমি কি করছো? এখনো কিছু করছে না, তবে একটা চাকরির চেষ্টা করছে। এখনই চাকরি করবে? কেন, আরো পড়াশোনা করো। তারপর ইচ্ছা থাকলেও উপায় নেই। কেন, বাড়িতে বুড়ো মা আর বিধবা বোন, আমি তাদের একমাত্র ভরসা, তাই বাধ্য হয়েই আমাকে চাকরি করতে হবে। তাও তো বটে, আমার মিলে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দরকার। তোমার যদি আপত্তি না থাকে তবে। তাহলে তো খুবই ভালো হয়। ইটস ভেরি গুড অফ কি বলিস তাহলে? তাহলে কাল মাথায় তেল নেই, চুলে যে জ্বর ধরতে বসেছে, বলে তোর হলো কি? দিন রাত বসে বসে কি ভাবিস? আয় চুল বেঁধে দিস। এত কি ভাবছিস? না কিছু না। তুই একেবারে বদলে গেছিস আর, তোর হাসি মাখা মুখখানা ম্লান হয়ে গেছে। কেন, তোর কিসের অভাব? মানুষ মাত্রেরই অভাব আছে। আচ্ছা সাদে, তুই এখন নিশ্চয় বিশ্বাস করিস মানুষ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীটা দেখছে। জি, না কিছু না। একটু বেরিয়ে আসি। কোথায়? যেখানে চলুন। হঠাৎ চলে গেল, অথচ আমাকে কিছুই বলে গেল না, এর কারণ কি বলতো? তা জানি না, মন ঠিক ছিল না। মন ঠিক ছিল না? আচ্ছা রোজি, আমি কোনো ভুল করিনি তো? ভুল কেন বলতো? তোর আমার কত বড় বন্ধু জানি, আর এও জানি তুমি কোনো ভুলই করিনি রোজি। कहाँ गए थे? बहुत थके हुए मालूम होते हो। मैं मिर्जापुर गया था चाचा। आओ बैठो। नहीं चाचा, अभी चले। हाँ
দেখেছি বলে তো মনে হয় না, সে কোথায়? সেই সকালবেলা বেরিয়ে গেল। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললে জানি না। সে কি, তুমি তো আমার কথা কানেই তুলছো না। ওদিকে ছেলেটা যে দিন দিন কি হয়ে যাচ্ছে তা লক্ষ্য করেছো? খুব করেছি। তুমি যাই বলো, আমি কিন্তু চুপ করে বসে নেই। বিয়ের প্রস্তাব দিয়ে আমি জামানকে চিঠি দিয়েছি। চাচা মিয়া, কি বাহাদুরের মা! অনেকদিন তো হয়ে গেল, এবার সর্দারকে বলে করে বিয়ের দিনটা ঠিক করতে হয়। তা তো ঠিকই, তা চলো একটা ভালো দিন দেখে বিয়ের পয়গামটা দিয়ে আসি। দেখুন এই বহরের সর্দারকে। কেন না, এমনি এটা মালু সর্দারের বহর। ও, কিছু মনে করবেন না। আচ্ছা বলতে পারেন গেদু সর্দারের বহর এখন কোথায়? ঠিক বলতে পারবো না। চৌধুরী সাহেবের চিঠির জবাব দিয়েছেন হয়তো? হ্যাঁ দিয়েছি। আর দাওয়াতের চিঠি? তাও ছাপাতে দিয়েছি। নাও চাচা তামাক খাও। সর্দারকে ডালা দাও বাহাদুরের মা। আমার তারার সম্বন্ধে ডালা? হ্যাঁ গেদু, আমরা বাহাদুরের বিয়ের দিন নিতে এসেছি, ডালা নাও। তোমার হাতটা যেন কেঁপে উঠেছে, কাঁপলো নাকি? আর যদি তারার মা বেঁচে থাকতো এ ডালা সেই নিত। দাহ,
মাকে বলিস আমি পরে চা খাবো।
এটি হলো কমিশনার মাসুদ সাহেবের মেয়ে, এবার বিয়ে দিবে। আর আচ্ছা মা, তোমরা আমার বিয়ের জন্য এত ব্যস্ত হয়েছো কেন বলো তো? শোনো ছেলের কথা, মা বাপ ব্যস্ত হবে না তো ব্যস্ত হবে কে? আমরা নিশ্চিন্ত হই, সুখী হই। শুধু কি তোমরা সুখী হতে চাও না ছেলেকেও সুখী করতে চাও? বলিস কি রে, তোর সুখী তো আমাদের সুখ। তাহলে সে ভাতটা আমার উপরে ছেড়ে দাও মা। আমি তার সবকিছুকেই ভালোবাসি, আমি তারাকে ভালোবাসি। তবে তারার সুখে সুখী হতে পারো না কেন? সে যে হারুনকে ভালোবেসে সুখী, কিন্তু হারুন কি তারাকে ভালোবাসে? না না, হারুন তারাকে জীবন সঙ্গিনী রূপে ভালোবাসতে পারে না, তা তুমি কি করে জানো? তবে তবে কি হারুন এখনো তারাকে ভালোবাসে? আমি আমি তারাকে ভালোবাসি, আমি তাকে সুখী করব, তাকে সুখী করব। কথা
বাহাদুর, তারা তারা সংবাদে তোমার কি প্রয়োজন? আমি যে তাকে ভালোবাসি বাহাদুর। কেন কেন তুমি তাকে ভালোবাসো? কেন? তবে সত্যি আমি তারাকে ভালোবাসি বাহাদুর। তাকে বিয়ে করে সেই ভালোবাসার মর্যাদা তুমি দিতে পারবে? পারবো বলেই তো আজও তার জন্য অপেক্ষা করে আছো বাহাদুর। নেমখারাম বেঈমান, বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন এ কথা বলতে তোর লজ্জা হলো না? তুমি বুঝতে পারছো না চাচা, এ বিয়ে হলে তারা কিছুতেই সুখী হবে না। কে কে বললে তারা সুখী হবে না? আমি জানি তারা আদের ছোট সাহেবকে ভালোবাসে। বাহাদুর! হ্যাঁ চাচা, তারা ছোট সাহেবকেই ভালোবাসে, আর ছোট সাহেবও তারাকে ভালোবাসে। না না, সে তারাকে ভালোবাসতে পারে না, তারে ভালোবাসার কোনো দাম নেই। তুমি বিশ্বাস করো চাচা, আমি কলমাঘাট গিয়েছিলাম, ছোট সাহেব আজও তারার জন্য অপেক্ষা করে আছে। তা কি সম্ভব বাহাদুর? কেন সম্ভব না চাচা, জমিদার নিজেই তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সর্দার, আমার একটিমাত্র ছেলে, ওকে তুমি ভালো করে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। না ছাড় বাহাদুর, কলমাঘাট। কি খবর? বেদু সর্দার আপনার সঙ্গে দেখা করতে এসেছে হুজুর। কে? জেদু সর্দার কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে বলো। সালাম হুজুর। কেমন আছো সর্দার? খোদার মর্জি একরকম ভালোই আছি। বসো। আরে তোমাদের সঙ্গে একটা সম্বন্ধ গড়ে উঠুক। কি সংকোচ করছো কেন? আমি তো তোমাকে বলেই দিয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? তেমন কিছু চাই না হুজুর, শুধু আমার মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই। সর্দার কি বলছো তুমি? ওরা দুজন দুজনকে ভালোবাসে হুজুর, তাই। তা হয় না সর্দার, তুমি তোমার মেয়ের অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দেব। টাকা? টাকা চাইতে তো আসেনি হুজুর, তারা বানু আমার একমাত্র মেয়ে, আমি তার বাপ, তাই আরেক বাপের কাছে এসেছি ভিক্ষে চাইছি। না সর্দার, তুমি অন্য কিছু চাও, আমার আর কিছু তো চাইবার নেই হুজুর। বিফল হয়ে ফিরে যাব? বেশ বেশ, সর্দার এসেছিল আম্মা। হ্যাঁ কিন্তু কেন এসেছিল জানিস? সে চায় তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিয়ে আমার সঙ্গে সম্বন্ধ পাতাল। তবে চলে গেল কেন? যাবে না, তুই কি চাস আমার মান ইজ্জত সব জলাঞ্জলি দিয়ে ওই সামান্য একটা বেদের সঙ্গে? ওরাও তো মানুষ আব্বা। হারুন, আপনি একদিন প্রতিজ্ঞা করেছিলেন সে যা চাইবে তাই তাই বলে সে এত বড় একটা অন্যায় দাবি করবে? অন্যায় আপনার কাছে হতে পারে আব্বা, কিন্তু তার কাছে এটা ন্যায্য দাবি। হারুন, আমার জন্য সেদিন আপনি প্রতিজ্ঞা করেছিলেন, আজ আবার আমারই জন্য সে প্রতিজ্ঞা আপনি ভঙ্গ করলেন, এর সমাধান আমাকে খুঁজে বের করতে হবে আপা। হারুন, আমার শেষ কথা। ওকে বদদোয়া দিও না। ওই তো শব্দ রাখছি। কি হলো চাচা? জমিদার তাহলে তার কথা রাখলো না? না, ওরা বড় লোক,
প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করতে ওদের কোথাও আটকায় না। আমরা পেটে ছোট জাত, একবার জবান দিলে সাথে সাথে জানটাও দিয়ে দিই, তবু কথা নয় না। না, এ ঘাটে আর নয় বাহাদুর, এ ঘাটে আর নয়। নাও ঝর এক্ষুনি। চলে গেল চাচা? হ্যাঁ বেটা, ও লোক চলে গেল। Tara.